হ্যালো ভিউয়ার, তোমাদের সবাইকে আবারও এডু লেকচার বিডিতে স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে গত বছর এরকম দুজন স্টুডেন্টের ইন্টারভিউ নিব। তো আমার সাথে আছে নামাজ শরীফ এবং আতাউল্লাহ, আমার নাম আতাউল্লাহ আতি। আচ্ছা, তো আমরা তাদের সম্পর্কে জানবো এবং তারা কীভাবে চান্স পাইছে, কীভাবে প্রস্তুতি নিছে, কোন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল, কীভাবে পড়াশোনা করছে, জিপিএ কত ছিল, তারপর হচ্ছে বিস্তারিত একদম সব অভিজ্ঞতা তাদের থেকে আমরা জেনে নিব। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো শরীফ, তুমি আগে তোমার পরিচয় দাও। হ্যাঁ, আমি নামাজ শরীফ, 18-19 সেশন সয়েল সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সয়েল সায়েন্সে তুমি 18-19 সেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা কোন ইউনিটে? এ ইউনিটে। আচ্ছা, তুমি? আমি মোহাম্মদ আতাউল্লাহ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান 18-19 এ ইউনিট। দ্যাট মিন্স তুমি মৃত্তিকা বিজ্ঞান বিভাগে পড়ো, সয়েল সায়েন্স একই, মানে তোমার দুজন হচ্ছে ক্লাসমেট। আচ্ছা, 18-19 সেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তুমি। তো শরীফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে তোমার অনুভূতি কী? আসলে ভাইয়া, অনুভূতি বলতে সিডাঙ্গের ভুয়া ভাই, সিডাঙ্গেই আছে, মানে সিডাঙ্গ পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, ভালো লাগে, মানে বলতে চাচ্ছ যে তুমি চট্টগ্রামের ছেলে, এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো পার্শ্ববর্তী এলাকায়, এই জন্য তোমার ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তুমি বলো তো আতাউল্লাহ, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমার অনুভূতি কী? আমি শুক্রান, আমি পরিশ্রম করছি, আমি আমার ফল পাইছি যথেষ্ট, যাক আমি ষষ্ঠার কাছে সুক্রিয়া আদায় করি। মানে তুমি পরিশ্রম করে যেহেতু ফল পাইছো, ওই জন্য তুমি ষষ্ঠার কাছে সুক্রিয়া আদায় করতেছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসলে অনেকে মনে করি যে জিপিএ অনেক বড় একটা ফ্যাক্টর ভার্সিটিতে। আচ্ছা, তোমার জিপিএ কত ছিল ইন্টারমিডিয়েটে? আমার জিপিএ তেমন ভালো ছিল না ভাইয়া, মানে 4-এর কাছাকাছি ছিল। তেমন ভালো ছিল না, 4-এর কাছাকাছি ছিল। দ্যাট মিন্স তোমরা যারা 4 পাচ্ছ বা 4 পাবো আশা করতেছো, তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। তোমরা দেখো, তুমি 4-এর কাছাকাছি পেয়েও কিন্তু চান্স পেতে পারো। তুমি যদি 5 পেয়েও চান্স না পাও, তাহলে কিন্তু তুমি সফল না। আর ও 4 পেয়ে চান্স পেয়ে গেছে, 4-এর কাছাকাছি। তার মানে কি 4-এর কাছাকাছি মানে 4-এর একটু কম বা বেশি, মানে মনে হয় বেশি। আচ্ছা, যেটাই হোক, তাহলে দেখো সে কিন্তু সফল। এই যে তোমাকে ওই জিনিসটা করতে হবে যে তুমি জিপিএ কত, সেটা কিন্তু ফ্যাক্টর না। তাহলে আমরা ওর কাছ থেকে জানতে চাই যে তোমার জিপিএ কত। জি ভাই, আমার জিপিও 5 ছিল না, আমি 4+ ছিল। ও জিপিও 4+, 5-এর কাছাকাছি ছিল না। দ্যাট মিন্স তোমরাই বুঝতে পারতেছ যে চান্স পাওয়ার জন্য জিপিএ কিন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য জিপিএ বড় একটা ফ্যাক্টর না। আচ্ছা, আসলে শরীফ, তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনটার জন্য প্রিপারেশন নিয়েছিলে? আসলে ভাই, আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল আমি ইঞ্জিনিয়ারিং করবো, বাট আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, সো আমি সরাসরি এই ইউনিটের প্রতি প্রকাশ করছিলাম, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তার মানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, কিন্তু তোমার যেহেতু রেজাল্ট খারাপ আসছে, এই জন্য তুমি সরাসরি এই ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা, বুঝতে পারছি। তুমি? জি ভাই, আমারও ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ফিজিক্স পরীক্ষাটা খারাপ হয়েছিল, সেই জন্য আমি ইউনিভার্সিটির ইউনিটের প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু তোমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছিল, তুমি রেজাল্টের আগে থেকে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আসলে তোমরা কি কোচিং করছিলে তুমি? হ্যাঁ, কোচিং করছিলাম। তুমি? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু বলো তো, কোচিংয়ে কী কী পড়ায় আসলে? কোচিংয়ে আসলে পড়ালেখা একই, ইন্টারমিডিয়েট যা পড়ে আছে তাই। ওখানে কোচিংয়ে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন এবং গাইডলাইনটা একটু ইয়ে করে, ওরা মানে ইনস্ট্রাকশন এন্ড গাইডলাইন। হ্যাঁ, পড়া একদম শিখিয়ে দেয় না, এরকম একদম বললে এগুলো নিজের থেকে পড়তে হবে, নিজে থেকে পড়তে হবে। ক্লাসগুলো কীরকম নেয়, মানে কি ডিটেলস বুঝে দেয়, নাকি মানে টপকে টপকে যায়, মানুষের স্কিপ করে করে যায় না, একটু ডিটেলস করে বোঝায় দেয়, ডিটেলস করে বোঝা দেয়। আচ্ছা, তোমার কিছু যে আমি যে কোচিংয়ে পড়ছিলাম ভাইয়া, ওনারা প্রথম দিকে ভালো টিচার দিছিল, ওনারা একদম খুব ভালোভাবেই সার্ভ করছিল, খুব ভালোভাবেই টপিক টু টপিক বুঝিয়ে গেছিলো, কিন্তু এরপরে আর এতটা ভালো সার্ভিস দেয়নি। মানে পরবর্তীতে ভালো সার্ভিস দেয়নি, প্রথম দিকে ভালো সার্ভিস দিছিল। আচ্ছা, এই কোচিংয়ে যেভাবে পড়ায়, এটা কি চান্স পাওয়ার জন্য এনাফ, নাকি আরও বেশি পড়া উচিত? আসলে এটা মানে এনাফ না, একটু পড়তে হবে নিজে থেকে, একটু ভালো করে মানে এটা অধ্যবসায় করতে হবে, বাসায় অধ্যবসায় করতে হবে। তোমার কী মতো? জি ভাইয়া, হ্যাঁ, যে বাসায় নিজের থেকে নিজে না পড়লে লাভ নেই, নিজেই কোচিংয়ে যা পড়ায় এর থেকে প্লাস নিজে এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তুমি কি আর কোথাও চান্স পাইছিলা? হ্যাঁ ভাই, এনএসটিউতে হয়েছিল। এনএসটিউতে? হ্যাঁ। তুমি আবেদন করছিলে কোথায় কোথায় আর পরীক্ষা দিছো কোথায় কোথায়? জাহাঙ্গীরনগর এনএসটিউতে, চট্টগ্রাম ব্যাটনিয়ান অ্যান্ড অ্যানিমেল সায়েন্স চট্টগ্রাম। এগুলো চান্স পাইছো তুমি? মানে জাহাঙ্গীরনগরে চান্স পাইছো? চান্স হয় না, মানে ওয়েটিংয়ে ছিলা। হ্যাঁ, তারপরে এনএসটিউতে চান্স পাইছিলা, তারপরে চট্টগ্রাম ব্যাটনারি অ্যানিমাল সায়েন্স, চট্টগ্রাম ব্যাটনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল না, ওয়েটিংয়ে ছিলাম, ওয়েটিংয়ে ছিল। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল, পরীক্ষা দিছিল ওইগুলোতেই? হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও নাই? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিইনি। আচ্ছা, আর কোথায় কোথায় পরীক্ষা? হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি দানেশে পরীক্ষা দিছিল। আচ্ছা, ঠিক আছে। ও কয়েকটাতে পরীক্ষা দিছে এবং কয়েকটাতে চান্স পাইছে তোমরা আসলে শুনতে পারছো। তুমি? জি ভাইয়া, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, আর এনএসটিউ, তারপর
এগুলোতেই হয়েছিল। তাছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে ওর তিনটাতে চান্স হয়েছিল। আর তোমার? আমিও পাঁচটাতে পরীক্ষা দিয়েছিলাম, দুইটাতে চান্স হয়েছে। ও পাঁচটাতে পরীক্ষা দিয়েছিল, দুইটাতে চান্স পাইছিল। সো বুঝতে পারছো তুমি সবসময় বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, যাতে তুমি চান্স নিশ্চিত করতে পারো। আচ্ছা, তুমি চান্স পাওয়ার জন্য আসলে কীভাবে প্রস্তুতি নিয়েছিলে এবং কী কী বই পড়ছিলে একটু আমাদেরকে বলো। আমি ভাই আসলে মেইন বইয়ের প্রতি একটু গুরুত্ব আরোপ করছিলাম, প্লাস প্রশ্ন ব্যাংক। আমি হালদা পাবলিকেশনের শুরু থেকে আমি পরীক্ষা এসেছি, পরীক্ষা শেষ করার পর আমি হালদা পাবলিকেশনের আমার বইগুলো নিয়ে ইউনিটের ওখান থেকে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সলভ করা শুরু করছিলাম। মানে তুমি মেইন বই পড়ছিলে, হালদা পাবলিকেশনের? হালদা পাবলিকেশনের নাম শুনছো কোথায়? এটা ভাই আমি এডুলেক্সার ভিডিওগুলো দেখতাম একদম ফার্স্ট ইয়ার থেকে। মানে ফার্স্ট ইয়ার থেকে তুমি এডুলেক্সার ভিডিওতে ভিডিও দেখতে আমার চ্যানেলে? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে তুমি বইয়ের? হ্যাঁ, এগুলো লিস্ট পাইছিলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কী কী বই পড়ছো? জি ভাইয়া, আমি প্রথম থেকেই আমার ইন্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার ছিল, প্লাস আমি তখন থেকেই ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো এগুলো সলভ করতাম। আচ্ছা, তাছাড়া মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে থেকে তুমি ভার্সিটির প্রশ্নগুলো সলভ করতে? জি জি, ইন্টারের পড়া অবস্থায়। তাছাড়া এইচএসসি পরীক্ষার পরে আমি আপনার হালদা পাবলিকেশনের বইগুলো ব্যবহার করা শুরু করি, শুধু এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা। আমি শুধু এই ইউনিটেই পরীক্ষা দিয়েছিলাম যেগুলোতে দিছি, এটাতে হালদা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক বসছিল। হ্যাঁ, জিএসএল এর জন্য। জি। আর রাজশাহীর জন্য কি পড়ছিলাম? রাজশাহীর জন্য ভাইয়া জয়কলিটটা। তাহলে শুনতে পারছো তোমরা যে কী কী আসলে পড়া লাগে। আচ্ছা, এখন তুমি ভর্তি পরীক্ষার দিন যে অভিজ্ঞতা অর্জন করছো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। আসলে ভর্তি পরীক্ষার দিনে ফার্স্ট টাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়াটা মানে একটু নিজেকে এক মনে করছিলাম, ফুলা মাইন্ড একটু বেশি দেখছিলাম, মানে স্টুডেন্ট বেশি, ওখানে ছেলে পেলে বেশি দেখছিলাম। হ্যাঁ, আর সো গাবড়ে জানে কনফিডেন্স ছিল আমি ভার্সিটি ঠিকব, মানে মানে কনফিডেন্স ছিল। হ্যাঁ, কনফিডেন্স ছিল। বাবা, চট্টগ্রামের জন্যই? হ্যাঁ, চট্টগ্রামের, মানে চট্টগ্রামের বিদায় চট্টগ্রামের প্রতি একটা মানে কনফিডেন্স ছিল তোমার? হ্যাঁ। আচ্ছা, তোমার? যে আমারও ঠিক ভাইয়া সেম, আমার পুরানো বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তখন আমি এতটা যেহেতু অনেক স্টুডেন্ট দেখে ঘাবড়ে গেছিলাম যদিও, কিন্তু বন্ধুদের সাথে দেখা হয়েছিল। তারপর কতগুলো দেখছো ভার্সিটিতে? অনেক ভাইয়া, পুরো ক্যাম্পাস ভরে গেছিল। মানে কত হাজার মনে হচ্ছে তোমার দেখে? দেখে তো মনে হয়েছে 40-50 হাজার পোলা পাই। 40-50 হাজার পোলা পাই? হ্যাঁ। কীরকম মানে অনুভূতি কীরকম? একটু প্রথমে এতটা ঘাবড়ায় নেই, কিন্তু ভয় ভয় ছিল, যদি এখানে চান্স না পাই তাহলে তো বাসা থেকে তৈরি চলে যেতে হবে, এমন একটু ভয় ছিল। কিন্তু তবু বন্ধুদের সাথে দেখা হয়েছে, এতটা প্রেশার নি নেই। জাস্ট এর আগে আমার দুইটা ভার্সিটির রেজাল্ট চলে এসছে, তো এতটা প্রেশার নি নেই। এর আগে তোমার চট্টগ্রাম ছিল, চান্স পাওয়ার আগে তোমার দুইটা চান্স ছিল, এই জন্য তোমার কনফিডেন্স ভালো ছিল। জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার যারা নতুন এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটে অনেকেই পরীক্ষা দিবে, যারা আমাদের ভিডিও দেখতেছে, তাদের উদ্দেশ্যে তোমার কী সাজেশন থাকবে? আসলে এটা মানে যারা নতুন প্রেশার যারা আসবে তাদের এত প্রেশার নিয়ে লাভ নাই, মানে প্রেশার যারা আসবে তাদের এত প্রেশার নিয়ে লাভ নাই। হ্যাঁ, মানে মানে রেগুলার পড়লে হবে, একটু মেইন বই প্লাস প্রশ্ন ব্যাংকগুলো যদি বারবার সলভ করে, মানে মেইন বই প্রশ্ন ব্যাংক বেশি বেশি সলভ করতে হবে। হ্যাঁ, বেশি বেশি সলভ করতে হবে, প্লাস আর আমাদের এডুলেক্সার ভিডিওগুলো দেখলেই এনাফ। এডুলেক্সার ভিডিও ভিডিও দেখতে হবে? হ্যাঁ, একটু। আচ্ছা, কিছু মোটিভেশনাল কিছু ইয়ে হবে, মোটিভেশনাল কিছু ভিডিও দেখতে হবে। আর এইটাই মোটামুটি? হ্যাঁ, এটাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করা, মানে সাপোজ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কি সলভ করবো? হ্যাঁ, করতে পারেন, মানে একটা আইডিয়া হয়ে যায়, মানে আইডিয়া হয়ে যায়। অনেক সময় যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিছুটা মিলে আছে, চট্টগ্রামের সাথে রাজশাহীর কিছুটা মিলে আছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরগুলো পড়া উচিত। হ্যাঁ, পড়া উচিত। আচ্ছা, তোমার ক্ষেত্রে তোমার কী মতামত? যে আমিও বলবো যে নবীনদেরকে যে প্রেশার না নিতে, একদম পড়ালেখায় যাতে নিয়মিত থাকে, আর সবগুলো কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। আর আমি বিশেষত বলবো যে যে টপিকগুলো ওরা ভুলে যায় ওগুলো নোট করে রাখতে, মানে যে টপিকগুলো ভুলে যায়, সাপোজ আমি একটা টপিক ভুলে যাই মনে থাকে না, ওটা আমি ওইটা নোট করে রাখতে এবং এটা সপ্তাহে কয়েকবার করে দেখতে এবং প্র্যাকটিস করতে। আচ্ছা, বুঝছি। আসলে তুমি কয় ঘন্টা করে পড়তা? আমি 12-13 ঘন্টা পর্যন্ত পড়তাম। মানে 12-13 ঘন্টা পড়তা? মানে যদি আমি মনে করি কিভাবে ম্যানেজ করতাম এটা, আমি একদম ভোর থেকে আমি নিজের মতো করে একটা প্ল্যান করছিলাম, মানে একটা নিজের মতো করে একটা রুটিন করছিলাম। হ্যাঁ, আমি রুটিন করে আমি পড়ালেখা করছিলাম। আর তুমি? আমার ভাইয়া কখনো ঠিক ছিল না, আমি রেজাল্ট খারাপ হওয়ার পরে ডিপ্রেশনে চলে গেছিলাম, কোনো দিন ওর মতো 12-13 ঘন্টা পড়তাম, কোনো দিন পড়ালেখা না করলে 2 ঘন্টাও পড়ালেখা করতাম না। আর তোমাকে মেন্টালি সাপোর্ট দিত কে? মেন্টালি বলতে গেলে হ্যাঁ, এতটা সাপোর্ট পাইনি আমি নিজে, আমার টিচাররা সাপোর্ট দিত, আমার বাবা মা সাপোর্ট দিত।
আচ্ছা, তোমাকে মেন্টালি সাপোর্ট কে দিত? মেন্টালি বলতে আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি, প্লাস আমার কিছু বড় ভাই ছিল ইউনিভার্সিটির, ওদের থেকে মানে কিছু মানে বড় ভাইদের সাথে যোগাযোগ রাখা, যোগাযোগ রাখা, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো ভিউয়ার আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন যদি এখান থেকে তোমরা জানতে না পারো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাদেরকে জানাবা, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তীতে ভর্তি পরীক্ষার অন্য একটা টপিক নিয়ে আবারও আলোচনা করব, তখন আবারও তোমাদের সাথে কথা হবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিবা, ভিডিওতে লাইক দিতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আর এর আগেই আমরা চলে যাব, তার আগে তাদের থেকে বিদায় নিয়ে নিই। বিদায় বলো। হ্যাঁ বিদায়। হ্যাঁ বিদায়, এবং সবাইকে শুভকামনা অ্যাডমিশন টেস্টের জন্য, সবাইকে অ্যাডমিশন টেস্টের জন্য শুভকামনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।